নরসিংদীর চরাঞ্চল রায়পুরায় টেঁটা যুদ্ধ বন্ধ, আধিপত্য বিস্তার নিয়ে হত্যাকাণ্ড সহ বিভিন্ন অপরাধ দমন সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার চরাঞ্চল সায়দাবাদ গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন স্থানীয় শিক্ষক শিক্ষার্থী, নারী পুরুষ সহ কমপক্ষে 300 গ্রামবাসী। এসব অঞ্চলে টেঁটার ব্যবহার থাকলেও বর্তমানে বেড়েছে আগ্নেয়াস্ত্রের ব্যবহার, ফলে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই আগ্নেয়াস্ত্রের উৎস খুঁজে বের করতে হবে। চলতি মাসে এ ঘটনায় গুলির আঘাতে নিহত হয়েছেন 6 জন। নরসিংদী জেলা কারাগার সহ বিভিন্ন জায়গা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র চরাঞ্চলে রয়েছে। এসব অস্ত্র দ্রুত উদ্ধারের দাবি জানান মানববন্ধনে এলাকাবাসী। তারা আরও বলেন, চরাঞ্চলে আর কোনো ধরনের সংঘর্ষ চাই না আমরা। যুগ যুগ ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চলতে থাকা এই সংঘর্ষের সমাধান চাই। একই সঙ্গে অভিযুক্তদের সর্বোচ্চ বিচারের দাবিও জানান তারা। উপজেলার শ্রীনগরের ইউনিয়নের সায়দাবাদ বাজার দখল নিয়ে গত 2 মাস ধরে একই এলাকার হানিফ মাস্টার গ্রুপ ও সাবমিয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। চলমান এই সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে গত বৃহস্পতিবার হানিফ মাস্টার গ্রুপের সন্ত্রাসীদের গুলির আঘাতে নিহত হয় মোট 6 জন। এই ঘটনায় 2-5 আগস্ট দুপুরে হানিফ মাস্টারকে প্রধান আসামি করে সায়দাবাদ গ্রামের এরশাদ মিয়া ও মো ইকবাল বাদী হয়ে রায়পুরা থানায় 2টি হত্যা মামলা দায়ের করেন। একটি মামলায় 132 জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও 30 থেকে 40 জন ও অপর মামলায় 18 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 20 থেকে 25 জনকে আসামি করা হয়। তবে এখনও পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছেন মামলার 2 বাদী। এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো শাফায়েত হোসেন পলাশ বলেন, এখনও কেউ গ্রেপ্তার না হলেও পুলিশি অভিযান অব্যাহত রেখেছে। গত 2 আগস্ট উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এই ঘটনায় সংঘর্ষে 6 জন নিহত হয়। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।